গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2022 এ ভূষিত হয়েছেন নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। চ্যানেল আই কার্যালয়ে বিশেষ আয়োজনের মাধ্যমে আয়োজকরা তাকে এই সম্মাননা তুলে দেন। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহিমো। দেশের শিল্প সাহিত্যের গুণীজনদের সম্মানিত করতে আনন্দ আলো সাহিত্য পুরস্কার দিয়ে আসছে ম্যাগাজিন পত্রিকা আনন্দ আলো। এর ধারাবাহিকতায় গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2022 এ ভূষিত হলেন নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠানের মাধ্যমে গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের গুণী সাহিত্যিকরা বলেন, সাহিত্য সংস্কৃতির বিকাশ স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন লেখককে তো শুধুমাত্র প্রেম ভালোবাসার গল্প উপন্যাস লিখে সে সমাজ বা দেশ বা পৃথিবীর মানুষের কতটা কি করতে পারবে। একজন লেখকের তো দায়িত্ব থাকে দেশের প্রতি, দেশের ইতিহাসের প্রতি, দেশের মানুষের প্রতি। সেই চেতনা থেকে আমি কতগুলো বই লিখলাম। আমি মনে করি যে আমার সব শ্রেণীর মানুষের কাছে একজন লেখক হিসেবে আমাকে পৌঁছাতে হবে। বইহীন করা যাবে না, জ্ঞানহীন করা যাবে না, এবং না করার একটা আমি বলবো যে ব্যবস্থা হচ্ছে এইভাবে বাংলাদেশের সব পরিবারগুলোকেই মুক্তিযোদ্ধা পরিবার এবং জ্ঞান ভিত্তিক পরিবারে পরিণত হওয়া। স্মার্ট বাংলাদেশ 2041-এর আগেই হয়তো আমরা দেখাবো যে বাংলাদেশ আসলেই অনেক স্মার্ট হয়ে গেছে। এবং তার জন্য এই যে সাহিত্য পুরস্কার যেভাবে বাবের পরিবার এগিয়ে এসছে সেভাবে সবাই যদি এগিয়ে আসে তাহলে আনন্দ আলো চ্যানেল নাই সব ভালো কিছুর সঙ্গে থাকে, এগুলোর সঙ্গে অবশ্যই থাকবে। আয়োজকরা বলেন, বইয়ের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ। তার সম্পর্কে যদি আমাকে কিছু বলতে দেওয়া হয়, আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তার সাথে জড়িয়ে এই, যদিও এই জায়গাটা সেটা বলবার নয়, তবে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই ইমদাদুল হক মিলনের প্রতি। তাকে পুরস্কার দিয়ে আমরা গোলন্দাজ পরিবার এবং আনন্দ আলো পরিবার নিজেরাই সম্মানিত বোধ করছি। আলতাফ হোসেন গোলন্দাজ এমনিতেই একটা অমর নাম, মুক্তিযুদ্ধের এক দুঃসাহসী মুক্তিযোদ্ধা, তার নাম এমনিতেই চিরস্থায়ী। এই পুরস্কারের সঙ্গে শুধু তার মানুষ ছবিটা সংযুক্ত হয়ে থাকলো। তিনি যে সাহিত্যপ্রেমী ছিলেন, এই সাহিত্য পুরস্কারের মধ্যে বারবার আমরা সেটাকে স্মরণ করব। আমাদের এই সোসাইটিকে আমরা বুকলেস হতে দেব না। এই আন্দোলন, এই সংগ্রাম এই পুরস্কারের মাধ্যমেই আমরা বাঁচিয়ে রাখবো। পুরস্কারের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগা প্রকাশ করেন প্রয়াত জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ পরিবারের সদস্যরা। আমার একটি দাবি যে এই পুরস্কারটি, যেহেতু আলতাফ হোসেন গোলন্দাজ ওনার নামে এই পুরস্কারটি দেওয়া, তো একবার যদি আমরা এই অনুষ্ঠানটি আমার নির্বাচনী এলাকা মানসিং 10 গফরগাঁয়া থেকে, গফরগাঁয়া বাসীর সামনে থেকে আমরা যদি এই পুরস্কারটি দিতে পারি আর আপনারা যদি সেই সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমার এলাকার মানুষ এবং আমার পরিবার আরো অনেক বেশি খুশি হবে। এবং আপনাদের ভবিষ্যতে পুরস্কার আয়োজন প্রসারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।